সূর্য থেকে নির্গত একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 10:38 এই ঘটনা পর্যবেক্ষণ করে সংস্থাটি। একই দিনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 6:15 সূর্য থেকে আরেকটি মাঝারি মাত্রার সৌর তরঙ্গ নির্গত হওয়ার খবর পাওয়া যায়। তবে এর 4 ঘন্টার ব্যবধানে আরেকটি সৌর তরঙ্গ নির্গত হওয়ার কথা জানান গবেষকরা। ধারণা করা হচ্ছে আগেরটির তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। সূর্যের চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন বা অবস্থার পরিবর্তন ঘটলে সূর্যের পৃষ্ঠ থেকে অতি উজ্জ্বল কিছু আলোর বিকিরণ ঘটে। একেই সৌরঝড় নামে আখ্যায়িত করা হয়। সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত তথ্যে জানা যায়, পৃথিবীতে এই সৌরঝড়ের প্রভাব আগামীকাল পরিলক্ষিত হবে। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলে এই ধরনের সৌরঝড়ের প্রভাব বেশি দেখা যায়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই সৌরঝড়ের প্রভাবে বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট, ভূউপগ্রহের পরিভ্রমণ ও প্লেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে এর প্রভাবে মেরু অঞ্চলে দৃষ্টিনন্দন অরোরা বা মেরু প্রভা দেখতে পাবে সেখানকার মানুষ।